हेलो व्यूअर्स, वेलकम टू आवर चैनल ट्रेजर स्टडी। आज के आलोचना करते इतिहास जो मेडिवल इंडिया स्टार्ट करोचना बैकग्राउंड अब मुस्लिम एटक स्लेव डायनेस्टी खलजी डायनेस्टी ताहले तीनटे वंश आलोचना कर आगे जो क्लसगुलोते क्लसटी देखार आगे आगे जो क्लसगुलो से देखे नाओ डेस्क्रिप्शन बक्स जो लिंक देवा थाकछे आगे क्लसगुलोर। तो आज के पढ़ब खलजी डायनेस्टी रिपोर्ट बांग दिल्लीर मध्य दिए एस कारा तुगलक डायनेस्टी। तुगलक डायनेस्टी तुगलक डायनेस्टी तुगलक डायनेस्टी गियासुद्दीन तुगलकर हाथ धरे तुगलक डायनेस्टी प्रतिष्ठा घटे। দিল্লিতে তারা কি নামে পরিচিত ছিল? তার কুয়ানরুক ত্রুক্স। কি কুয়ানরুক ত্রুক্স নামে পরিচিত ছিল। এবং এই যে তুঘলক ডাইনাস্টি, এই তুঘলক ডাইনাস্টির ফাউন্ডার হলেন কে? গিয়াসউদ্দিন তুঘলক। অ্যাকচুয়ালি এই গিয়াসউদ্দিন তুঘলক তার কিন্তু নাম ছিল না। কি নাম নিয়ে সিংহাসনে বসে? এই গিয়াসউদ্দিন তুঘলক নাম নিয়ে সিংহাসনে বসেছিলেন। তাহলে এই যে গিয়াসউদ্দিন তুঘলক, এই গিয়াসউদ্দিন তুঘলকের নাম কি ছিল? গাজী মালিক। কি গাজী মালিক কি করলো? এই গাজী মালিক গিয়াসউদ্দিন তুঘলক নাম নিয়ে দিল্লির সিংহাসনে বসলো। ক্লিয়ার? এবং এই যে গাজী মালিক কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসছে? 1320 খ্রিস্টাব্দে খলজি শাসনের অবসান ঘটিয়ে তিনি দিল্লির বুকে তুঘলক ডাইনাস্টি প্রতিষ্ঠা করলেন। ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম যে তুঘলক ডাইনাস্টি, তুঘলক ডাইনাস্টির ফাউন্ডার কে? গিয়াসউদ্দিন তুঘলক, যার অরিজিনাল নাম কি? গাজী মালিক। তাহলে গাজী মালিক সম্পর্কে আমাদের জানতে হবে, এই যে প্রথম যিনি সুলতান তিনি কি করেছিলেন? ইরিগেশন যে ওয়ার্ক, সেচ ব্যবস্থা শুরু করেছিলেন। কে? গিয়াসউদ্দিন তুঘলক কি করেছিলেন? স্টার্টেড ইরিগেশন সিস্টেম। তিনি কি করেছিলেন? সেচ ব্যবস্থাটা প্রথম চালু করেছিলেন কি? এই গিয়াসউদ্দিন তুঘলক। এবং তিনি তুঘলকাবাদ নামে, তুঘলকাবাদ নামে একটি শহর প্রতিষ্ঠা করেছিলেন। এস্টাবলিশড কি? এস্টাবলিশড তুঘলকাবাদ। ক্লিয়ার? তিনি তুঘলকাবাদ কে তৈরি করেছিলেন। এবং তিনি মারা যান কত খ্রিস্টাব্দে? তিনি রাজত্ব করেছিলেন 1320 থেকে 25 খ্রিস্টাব্দ পর্যন্ত। কত বললাম? 1320 থেকে 1325। 1325 খ্রিস্টাব্দে তিনি উডেন স্ট্রাকচার ভেঙে, লাইব্রেরিতে কি করে উডেন স্ট্রাকচার কলাপস হয়ে তিনি মারা যান। তাহলে ডিউ টু কলাপস অফ এ উডেন স্ট্রাকচার, ডিউ টু কোলাপস অফ এ উডেন স্ট্রাকচার তিনি মারা গেলেন কত খ্রিস্টাব্দে? 1325 খ্রিস্টাব্দে তিনি কি করলেন? 1325 খ্রিস্টাব্দে তিনি মারা গেলেন। এবং কি তার সময় তিনি এই যে গিয়াসউদ্দিন তুঘলক ছিলেন, এই গিয়াসউদ্দিন তুঘলকের সঙ্গে কিন্তু সুফি সন্ত শেখ নিজামুদ্দিন আউলিয়া এর সঙ্গে খুব সুন্দর রিলেশন ছিল। তাহলে কোয়েশ্চেন আছে, এই নিজামুদ্দিন আউলিয়া কার সমসাময়িক? কি বললাম? নিজামুদ্দিন আউলিয়া। এই নিজামুদ্দিন আউলিয়া ছিলেন কে? কুতুব গিয়াসউদ্দিন তুঘলকের সমসাময়িক। তাহলে হি হ্যাড এ গুড রিলেশন উইথ নিজামুদ্দিন আউলিয়া। এই নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন? একজন সুফি সন্ত, একজন সুফি সন্ত ছিলেন কে? এই নিজামুদ্দিন আউলিয়া।
তাই নিজামউদ্দিন আউলিয়ার পর সিংহাসনে বসলেন কে? নিজামউদ্দিন আউলিয়ার পর সিংহাসনে বসলেন মোহাম্মদ বিন তুগলক। তাহলে মোহাম্মদ বিন তুগলক সিংহাসনে বসলেন। তাহলে এই গিয়াসউদ্দিন তুগলকের পুত্র কে ছিলেন? জুনা খান। এই জুনা খান মোহাম্মদ বিন তুগলক নাম নিয়ে দিল্লির সিংহাসনে বসলেন। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কে সিংহাসনে বসছে? মোহাম্মদ বিন তুগলক। কত খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসলেন? 1325 খ্রিস্টাব্দে। 1325 খ্রিস্টাব্দে তার অরিজিনাল নাম কি? অরিজিনাল নেম জুনা খান। খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে তার অরিজিনাল নাম কি ছিল? জুনা খান। জুনা খা কি করলেন? জুনা খা মোহাম্মদ বিন তুগলক নাম নিয়ে দিল্লির সিংহাসনে বসলেন। কত খ্রিস্টাব্দে? 1325 খ্রিস্টাব্দে। এই যে মোহাম্মদ বিন তুগলক সিংহাসনে বসেই তার বিভিন্ন রকম তার যে নিজস্ব চিন্তা ভাবনা এই তার সাম্রাজ্যের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। এই জন্য তিনি প্রথমে কি করলেন, প্রথম ফার্স্ট যেটা তার কাজ ছিল, তিনি সিংহাসনে এসে কিছু মেজর চেঞ্জ নিয়ে আসতে শুরু করলেন। ক্লিয়ার? তাহলে এখানে কি কি কোশ্চেন, প্রথমে যেটা আসবো তার অরিজিনাল নাম কি, আমরা পেয়ে গেলাম কি, জুনা খান। দেন কি করলো, তিনি কি করলেন তার রাজধানীটাকে দিল্লি থেকে দেবগিরি এবং তারপর দৌলতা এবং তার কি করলেন দেবগিরিতে তার রাজধানীটাকে স্থানান্তরিত করলেন এবং সেখানে নাম চেঞ্জ করলেন কি, দৌলতাবাদ। দিল্লি থেকে কোথায় নিয়ে গেলেন? দিল্লি টু দেবগিরি। এবং এই দেবগিরির নাম পরিবর্তন করলেন কি, দৌলতাবাদ। তাহলে এই যে দৌলতাবাদ তিনি রাজধানী স্থানান্তরিত করলেন, তাহলে এই দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করার পিছনে কারণ কি ছিল? কারণ কি, এই সময় মঙ্গল আক্রমণ করতে পারে, মঙ্গলদের ভয়ে সে তিনি কিন্তু দিল্লি থেকে রাজধানীটা স্থানান্তরিত করেছিলেন। কারণ কি, এই দিল্লি থেকে দৌলতাবাদের ডিস্টেন্স প্রায় হচ্ছে 700 কিলোমিটার, প্রায় 700 কিলোমিটার দূরত্ব। তাহলে কি করলেন তিনি, তার জন্য রাজধানীটাকে দিল্লি থেকে দেবগিরি স্থানান্তরিত করলেন, তার নাম রাখলেন কি, দৌলতাবাদ। ক্লিয়ার? এই মোহাম্মদ বিন তুগলককে কি বলা হয়, পাগলা রাজা বা ম্যাড কিং। মানে কি, যার কোনো যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, ম্যাড কিং। আর কি বলা হয়, প্রিন্স অফ মানিয়ার্স, প্রিন্স অফ মানিয়ার্স। আর কি বলা হয়, ম্যান অফ মিক্সচার। এইগুলো ছিল তার টাইটেল বা নোন অ্যাজ কি, ম্যাড কিং, প্রিন্স অফ মানিয়ার্স অ্যান্ড ম্যান অফ মিক্সচার। ক্লিয়ার? তিনি রাজত্বে বসার পরে রেভিনিউ, ওই যে দোয়াব অঞ্চলটা, যে গঙ্গা যমুনা দোয়াব যে অঞ্চলটা ছিল সেই জায়গাতে রেভিনিউটা বাড়িয়ে দিলেন। গঙ্গা যমুনা গঙ্গা যমুনা দোয়াব যে অঞ্চলটা, সেই রিজিয়নটার তিনি কি করলেন, সেই রিজিয়নটার রেভিনিউটাকে তিনি বাড়িয়ে দিলেন। এবং কি, এর ফলে তার রাজস্ব পরিমাণ, রাজস্বের পরিমাণটা বৃদ্ধি পেতে লাগলো। তাহলে কোশ্চেন আসতে পারে, হু ইনক্রিজেস দ্য রেভিনিউ অফ গঙ্গা যমুনা দ্বীপ কে, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, তিনি কি কি ইন্ট্রোডিউস করেছিলেন? নেক্সট আমরা যেটা চলে আসবো, ইন্ট্রোডিউসড, প্রথমে যেটা চলে আসবো, তিনি ইন্ট্রোডিউস করেছিলেন টোকেন কারেন্সি। কি টোকেন কারেন্সি, যেটা কি নামে পরিচিত, আমির, তাছাড়া ছিল কি, দোকানি, যেটা ছিল কোপার কারেন্সি। কি দোকানি, কি এটা কোপার কারেন্সি, কি তিনি কি ইন্ট্রোডিউস করলেন টোকেন কারেন্সি, যেটা ছিল কি, কপারের।
এখন কি ইন্ট্রোডিউস করলেন, আমির ই কোহি, তাহলে হু ইন্ট্রোডিউসড আমির ই কোহি, মোহাম্মদ বিন তুগলক, তাহলে তিনি কি কি ইন্ট্রোডিউস করলেন, টোকেন টোকেন কারেন্সি এর দোকানি যেটা যে কপারের, এবং কি আর কি করলেন, তিনি করলেন কি আমির ই কোহি, ক্লিয়ার। এবং ইবন বতুতা, ইবন বতুতা এসেছিল তার সময়ে দিল্লি, ইবন বতুতা একজন পর্যটক, তিনি 1334 খ্রিস্টাব্দে আসেন দিল্লিতে, এবং কত খ্রিস্টাব্দে 1334 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে আসেন, এবং মোহাম্মদ বিন তুগলক তাকে কি করলেন চিফ কাজী হিসেবে অ্যাপয়েন্ট করলেন, কি দিল্লির চিফ কাজী হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করলেন, কাকে, এই ইবন বতুতাকে, কোথায় কে নিয়োগ করলেন, মোহাম্মদ বিন তুগলক, কত সালে এসেছিলেন তিনি 1334 খ্রিস্টাব্দে, ক্লিয়ার। এবং এই যে ইবন বতুতা, এই ইবন বতুতা একটি বিখ্যাত গ্রন্থ কি কিতাব উল রাহেলা বা সফরনামা, কিতাব উল রাহেলা বা সফরনামা, কোয়েশ্চেন আসতে পারে যে কিতাবুল রাহেলা বা সফরনামা কার লেখা, কার, ইবন বতুতা, ক্লিয়ার। এবং তিনি এই যে যাদের কাছে যে শ্রমিকরা এবং যারা চাষ করত তাদেরকে তিনি লোনের ব্যবস্থা করেন, কি লোন ফর কাল্টিভেশন, কি করেছিলেন, ইন্ট্রোডিউসড লোন ফর কাল্টিভেশন, তাদের জন্য এই যে চাষবাস করবে তাদের জন্য তিনি লোনের ব্যবস্থা করেন, এই যে লোনটা, এই লোনটা কি বলা হতো, ট্যাকাভি লোন, কি বললেন, তিনি ট্যাকাভি লোনের ব্যবস্থা করলেন, ক্লিয়ার। এবং এই সময় তিনি একজন খুব বিখ্যাত সুলতান ছিলেন দিল্লিতে, এবং সেই সময় তার সময় বিভিন্ন লিটারেরি ওয়ার্ক, রিলিজিয়াস এবং ফিলোসফিক্যাল এডুকেশনের চর্চা তার রাজসভায় চলত, ক্লিয়ার। তাহলে তিনি ছিলেন খুব একজন বিখ্যাত, এগুলো খুব ভালোবাসতেন তিনি, বিভিন্ন রকম কম্পোজ, বিভিন্ন রকম লিটারেরি ওয়ার্ক, বিভিন্ন রিলিজিয়াস রিলিজিয়ন বা বিভিন্ন ফিলোসফি যে এডুকেশনগুলো, তিনি এগুলো খুব সাদরে কিন্তু সম্ভাষণ করতেন, কে, এই কুতুবুদ্দিন আইবক। এবং তার তিনি খুব দক্ষ ছিলেন ক্যালিগ্রাফিতে, কিসে, ক্যালিগ্রাফিতে তিনি খুব দক্ষ ছিলেন, কে, তাহলে হু ইজ প্রফিসিয়েন্ট ইন ক্যালিগ্রাফি, মোহাম্মদ বিন তুগলক, তাহলে মোহাম্মদ বিন তুগলক ওয়াজ প্রফিসিয়েন্ট ইন ক্যালিগ্রাফি, ক্লিয়ার। দেন তিনি তৈরি করেছিলেন কি এলাহাবাদ ফোর্ট, সিটি অফ জাহানপুরা, কি ফোর্ট অফ এলাহাবাদ, সিটি অফ জাহানপুরা, এই যে সিটি গুলো, এই যে সিটি, সিটি অফ জাহানপুরা বা এলাহাবাদ ফোর্ট, এগুলো তৈরি করেছিলেন কে, এগুলো তৈরি করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। এবং শেষ দিকে তিনি দক্ষিণ ভারতটাকে পুরোপুরি প্রায় স্বাধীন করেছিলেন, এই সময় মেজর তিনটে রাজ্য, মেজর তিনটে জায়গায় উত্থান হয়, বিজয়নগর, বাহমনি এবং মাদুরাই। কোশ্চেন আসে পরীক্ষাতে তার শেষ দিকটাতে রাজত্বকালে তিনটে কি কি কি, বিজয়নগর, বাহমনি এবং কি মাদুরাই, এই তিনটে জায়গার উত্থান ঘটে শেষ দিকটাতে, 1336 খ্রিস্টাব্দে হয় কার বিজয়নগর, 1347 হচ্ছে বাহমনি, এবং তারপর 1348-49 মাদুরাই। তাহলে কোয়েশ্চেন, এই যে তিনটে জায়গা, এদের উত্থান কখন হয়, কার সময় হয়, মোহাম্মদ বিন তুগলকের সময়। এবং 1351 খ্রিস্টাব্দে তিনি সিন্ধু প্রভিন্সের তট্টা নামক জায়গাতে মারা যান, কত খ্রিস্টাব্দে, 1351 খ্রিস্টাব্দে তিনি মারা গেলেন, কোথায়, তট্টা প্রদেশ, তট্টা প্রভিন্স ইন সিন্ধ, সিন্ধু প্রদেশের তট্টা নামক জায়গাতে তিনি মারা গেলেন।
এবং তার মারার পর দিল্লি সিংহাসন দুদিন খালি পড়েছিল, কারণ এই মোহাম্মদ বিন তুগলক বিয়ে করেননি। তাহলে তার পরবর্তীতে কি উত্তরসূরি হবে সেটা কিন্তু তিনি মনোনীত করে যাননি। তাহলে যখন তার মৃত্যুর পর সিংহাসন ফাঁকা থাকলো, তারপর তার ভাইয়ের পুত্র কে? ফিরোজ শাহ তুগলক সিংহাসনে। কোয়েশ্চেন আসে, কার মৃত্যুর পর দিল্লির সিংহাসন দুদিন ফাঁকা ছিল? কার? মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর। তাহলে মোহাম্মদ বিন তুগলক কত থেকে 1325 থেকে 51 পর্যন্ত রাজত্ব করলেন। ক্লিয়ার? এরপর আমি চলে আসবো ফিরোজ শাহ তুগলক। এই ফিরোজ শাহ তুগলক সিংহাসনে বসলেন কত সালে? 1351 খ্রিস্টাব্দে। 1351 থেকে 88 পর্যন্ত তিনি রাজত্ব করছেন। তাহলে তিনি ছিলেন এই মোহাম্মদ বিন তুগলকের কাজিন, তুতো ভাই। কে? তুতো ভাই। তাহলে হি ওয়াজ দ্য কাজিন অফ মোহাম্মদ বিন তুগলক। এবং তার বাবার নাম কি? রাজব। ফাদার্স নেম কি? কাজিন অফ মোহাম্মদ বিন তুগলক। এবং সন অফ মালিক রাজব। রাজবের পুত্র ছিলেন কে? ফিরোজ শাহ তুগলক। তা রাজবের পুত্র ফিরোজ শাহ তুগলক। তাহলে এ রাজব গিয়েছিলেন, এ রাজব ছিল ব্রাদার অফ গিয়াসুদ্দিন তুগলক। ব্রাদার অফ গিয়াসুদ্দিন। তাহলে কে সিংহাসনে বসলো? ফিরোজ শাহ তুগলক 1351 খ্রিস্টাব্দে সিংহাসনে বসলো। এই ফিরোজ শাহ তুগলককে বলা হয় আকবর অফ সুলতানি এজ। এই ফিরোজ শাহ তুগলককে কি বলা হচ্ছে? আকবর অফ সুলতানি এজ, সুলতানি যুগের আকবর বলা হয়। এই সুলতানি যুগের আকবর বলে অভিহিত করেছেন কে? হেনরি এলিয়ট। হেনরি এলিয়ট নামে একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি কি করলেন? তিনি ফিরোজ শাহ তুগলককে কি বলে বর্ণনা করেছেন? আকবর অফ সুলতানি এজ। এবং তিনি সিংহাসনে বসে কি করলেন? অ্যাপয়েন্ট করলেন খানি জাহান মুকবল। কি নিয়োগ করলেন? খান ই জাহান তাহলে কোশ্চেন আসতে পারে, হু ইন্ট্রোডিউস খান ই জাহান মুকবল? এই খান ই জাহান মুকবলটা কে ছিল? একজন একজন তেলেগু ব্রাহ্মণ। কি? একজন তেলেগু ব্রাহ্মণ। তাকে কি করা হলো? কনভার্ট করা হলো। নিয়োগ করলেন কাকে? এই যে খানি জাহান মকবুলকে নিয়োগ করলেন একজন ওয়াজিব হিসেবে। খানি জাহান মকবুল অ্যাজ এ ওয়াজির। তাহলে এই যে খানি জাহান মকবুল ছিলেন, তিনি একজন ব্রাহ্মণ ছিলেন, একজন তেলেগু ব্রাহ্মণ। তিনি তাকে মুসলিমে কনভার্ট করেছিলেন। তাহলে এই খানি জাহান মকবুল তাকে ওয়াজির হিসেবে নিয়োগ করা হলো তার কোর্টের মধ্যে। এবং তিনি শুরু তিনি তার সময় থেকে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ধারণাটা তার সময় থেকে স্টার্টেড, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ধারণা তার সময় থেকে এই জায়গাতে কাজের সুযোগের ব্যবস্থাটা শুরু হয়ে যায়। কার সময় থেকে? এই ফিরোজ শাহ তুগলকের সময় থেকে। তাহলে এই যে তার সময়ে যেসব ক্যাম্পেন গুলো ছিল, তার মধ্যে ছিল কি? জাজনানগর, যেটা হচ্ছে মডার্ন উড়িষ্যা অবস্থিত। এবং ফিরোজ শাহ তুগলক কি করেছিলেন? 1300টা জায়গায় 1300 সংস্কৃত ম্যানুস্ক্রিপ্ট উদ্ধার করেছিলেন। কোথা থেকে? তিনি জ্বলামুখী টেম্পেল থেকে। জ্বলামুখী টেম্পেলের যে লাইব্রেরি, সেখান থেকে প্রায় 1300 সংস্কৃত স্ক্রিপ্ট উদ্ধার করেছিলেন। কোথা থেকে? কোয়েশ্চেন আসে, জ্বালামুখী
টেম্পল থেকে কি করলেন 1300 সংস্কৃত স্ক্রিপ্ট সংস্কৃত স্ক্রিপ্ট উদ্ধার করলেন কোথা থেকে 1300 সংস্কৃত স্ক্রিপ্ট উদ্ধার করলেন এই জলামুখী টেম্পল থেকে এবং সেগুলোকে ট্রান্সলেট করলেন পার্সিতে কে করলেন আইয়ুদ্দিন খান দালালি ই ফিরোজ শাহি কি নাম হলো কি এবং এটা ট্রান্সলেট করলো আরিয়ুদ্দিন খান এবং নাম হলো কি দালাল ই ফিরোজ শাহি তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে এই যে যে 1300 সংস্কৃত স্ক্রিপ্ট তিনি উদ্ধার করেছিলেন জলামুখী টেম্পল থেকে সেগুলো কে ট্রান্সলেট করেছে তাহলে কে না আইয়ুদ্দিন খান এবং তার নাম কি হয়েছিল তার নাম হয়েছিল দালাল ই ফিরোজ শাহি ক্লিয়ার এবং তিনি সিংহাসনে বসে আর কি করেছিলেন অ্যাবলিস্ট বিভিন্ন ধরনের যে ট্যাক্স গুলো স্পেশাল ট্যাক্স যে 28টা আইটেমের উপর যে ট্যাক্স গুলো ছিল সেগুলো তিনি তুলে দিয়েছিলেন এবং দাগ যে হুলিয়া যে প্রথা ছিল কি করলেন দাগ এবং হুলিয়া প্রথাকে তুলে দিলেন অ্যাবলিস্ট কি কি তুলে দিলেন তিনি 28 টাইপ অফ ট্যাক্স টাইপ অফ স্পেশাল ট্যাক্স আর কি বললেন দাগ এন্ড হুলিয়া তিনি কি করলেন দাগ এবং হুলিয়া এই দুটোকে তিনি অ্যাবলিশ করলেন তাছাড়া তিনি ব্যান করে দিলেন মুসলিমদের মুসলিম ওমেনরা যে বিভিন্ন জায়গাতে যায় ওয়ার্শিপের জন্য অ্যাট দ্য গ্রোভ অফ সেন্টস সেটাকে তিনি প্রোহিবিট করলেন তাহলে কি হি প্রোহিবিটেড দ্য মুসলিম ওমেন ফ্রম দ্য গোয়িং টু দ্য ওয়ার্শিপ টু দ্য গ্রোভ অফ সেন্টস তিনি এটাকে বন্ধ করে দিলেন তাহলে তিনি ইন্ট্রোডিউস কি তিনি এবলিশ করেছিলেন তাহলে ইন্ট্রোডিউস কি করেছিলেন হি ইন্ট্রোডিউস কি মিজার ফর ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ট্রুথস তাহলে ইন্ট্রোডিউস করলেন কি তিনি ইন্ট্রোডিউস করলেন ফলের গুণমান বিচারের জন্য সেটা ইন্ট্রোডিউস করলেন এবং দুটো কয়েন ইন্ট্রোডিউস করেছিলেন কি কি আধা এবং বীজ এই দুটো কয়েনকে তিনি নিয়োগ করেছিলেন এবং আধা যে বীজ আধার মধ্যে ছিল 50% জিতাল এবং এখানে ছিল 13% জিতাল তাহলে এই আধা এবং বীজ এই দুটো কয়েনকে ইন্ট্রোডিউস করলো এই দুটো কয়েন ইন্ট্রোডিউস করলো ফিরোজ শাহ তুগলক এবং তিনি কি কি প্রতিষ্ঠা করেছিলেন হি এস্টাবলিশড হসপিটাল অ্যাট দিল্লি এস্টাবলিশড হসপিটাল অ্যাট দিল্লি তিনি দিল্লিতে একটা হসপিটাল তৈরি করেছিলেন এবং কি যেটার নাম কি দার উল সিফা দার উল সিফা নামে তিনি দিল্লিতে একটা হসপিটাল তৈরি করলেন বিভিন্ন ক্যানাল তৈরি করলেন কি কি সিরসা টু হিজ সিরসা টু হাংসি সতলেজ টু হাংসি এবং যমুনা টু হিসার তাহলে কি হি এস্টাবলিশ মেনি ক্যানাল কি কি ক্যানাল গুলো কি কি সিরসা টু হিরসি সতলেজ টু হাংসি যমুনা টু হিসার এবং সাতলেজ টু হাংসি যে ক্যানেলটা তিনি এস্টাবলিশ করলেন সেটা ছিল লার্জেস্ট ক্যানেল ক্লিয়ার এবং তিনি দেওয়ানি বন্দেগান দেওয়ানি বন্দেগান নামে একটি গ্রুপ তৈরি করলেন যেটা প্রায় 1,00,000 সৈন্য নিয়ে 1,00,000 দাস নিয়ে তিনি দেওয়ানি বন্দেগান নামে একটি গ্রুপ তৈরি করলেন তাহলে কোয়েশ্চেন আসতে পারে এই যে ক্যানেলগুলো এই ক্যানেলগুলো কে প্রতিষ্ঠা করেছিল ক্যানেলগুলোর নাম কি সিরসা টু হাংসি একটা ক্যানেল ছিল সাতলেজ টু হাংসি একটা ক্যানেল ছিল এবং যমুনা টু হিসার একটি ক্যানেল ছিল এবং দেওয়ানি বন্দেগান যে এই 1,00,000 দাস নিয়ে কৃত দাস নিয়ে তিনি একটি এই বন্দেগাল চ্যানেলগার নেমে একটি গ্রুপ তৈরি করেন ক্লিয়ার এবং তিনি তৈরি করেছেন 300টি নতুন শহর কি কি ফিরোজাবাদ এটা কোথায় অবস্থিত রেড ফোর্ট লাল কেল্লার সামনে আর কি তৈরি করেছিলেন ফিরোজা হিসার জোনপুর ফিরোজপুর এগুলো ইম্পর্টেন্ট এবং কি তাহলে কি কি তৈরি করলেন ফিরোজাবাদ যেটা লাল কেল্লার সামনে
ফিরোজ শাহ কোটলা কে, হিসার, জোনপুর, এই শহরগুলো তৈরি করেছিলেন কে? ফিরোজ শাহ তুগলক। এবং তিনি তৈরি করেছিলেন কি? নিউ ডিপার্টমেন্ট। তার সময় যে নিউ ডিপার্টমেন্ট ইন্ট্রোডিউস করেছিল কি? দেওয়ানি খায়রাত, দেওয়ান ই খয়রাত। এই যে দেওয়ানি খয়রাত, এই দেওয়ানি খয়রাত কিসের জন্য? ডিপার্টমেন্ট অফ চ্যারিটি, দানের জন্য। কি এখানে বিভিন্ন অরফেন এবং উইডোদের সাহায্য করা হবে, তার জন্য তিনি করেছেন দেওয়ানি খয়রাত, এ ডিপার্টমেন্ট অফ চ্যারিটি। এবং তিনি ছিলেন প্রথম সুলতান কি সার্ভ ইম্পোজ করেছিলেন? সার্ভ, এটা ছিল কি? ইরিগেশন ট্যাক্স। হি ওয়াজ দ্য ফার্স্ট সুলতান টু ইন্ট্রোডিউস সার্ভ। সার্ভ কি? একটা ইরিগেশন ট্যাক্স। এবং তাছাড়াও তিনি যে 28 ধরনের ট্যাক্সকে তুলে দিয়ে 3 ধরনের ট্যাক্স, নতুন ট্যাক্স ইন্ট্রোডিউস করেছিলেন, খারাজ, খামস আর জাকাত। কি কি? খারাজ, খামস এবং জাকাত, এই যে তিনটে। তাছাড়াও থেকে গেছিল কি? জিজিয়া। তাহলে এই যে 4 ধরনের ট্যাক্স, খারাজ ট্যাক্সটা কি? যেখানে ল্যান্ডের উপর 10% যা প্রডিউসার বা প্রডিউসড হবে তার 10% কি লাগবে? ট্যাক্স লাগবে, তাই সেটা খরচ। এবং কি তারপর ছি? খামস। খামস কি? যে লুণ্ঠন করবে 20% স্পয়েলস অফ ওয়ার্ল্ড, কি লাগবে? এই যে প্ল্যান্ডার্ড ওয়েলথ যা এ হবে তার 20% স্পয়েলস লাগবে। এবং জাকাত কি? জাকাত হচ্ছে মুসলিমদের জন্য, যেখানে 2.5% অফ প্রপার্টির উপর একটা ট্যাক্স লাগবে, সেটা জাকাত। এবং জিজিয়া ছিল কি? জিজিয়া ছিল একটা নন মুসলিম ট্যাক্স। ক্লিয়ার? এরপর আসবো খারখামস। তিনি কারখানা তৈরি করেছিলেন, বিভিন্ন ডেভেলপমেন্ট অফ রয়্যাল ফ্যাক্টরিজ সেগুলোকে বলা হতো কারখানাজ। এবং যেখানে প্রচুর পরিমাণে স্ল্যাব, থাউজেন্ড অফ স্ল্যাবস এমপ্লয়েড, কোথায়? এই কারখানাতে। এবং এটা কার আন্ডার অর্গানাইজ হতো? দেওয়ান ই বান্দেগান। এই যে তিনি 1,00,000 স্লেভ নিয়ে যে গ্রুপ তৈরি করেছিলেন, সেই যে 1,00,000 স্লেভ তাদের কাজে লাগাতো কোথায়? কারখানাতে। তাহলে কারখানাটা কি গেল? রয়্যাল ফ্যাক্টরি। তাহলে রয়্যাল ফ্যাক্টরি ডেভেলপড আন্ডার ফিরোজ শাহ তুগলক। ক্লিয়ার? এবং তিনি যে অফিসার ইনচার্জ নিয়োগ করেছিলেন ফিরোজ শাহ তুগলক, তার নাম কি ছিল? ওয়াকিল ইদার। কি নাম বললাম? ওয়াকিল ইদার। এই ওয়াকিল ইদার কে ইন্ট্রোডিউস করেছিল? অফিসার ইনচার্জ সেটা ইন্ট্রোডিউস করেছিল কে? ফিরোজ শাহ তুগলক। এবং তার সময়, সেই সময় যে বিভিন্ন ওল্ড মনুমেন্ট গুলো ছিল, জামা মসজিদ, কুতুব মিনার, এবং এইগুলোকে তিনি কি করেছিলেন? সৌন্দর্য, লাইট দিয়ে সৌন্দর্য করে তুলেছিলেন। এবং কি একবারে ইয়ের ফোর্থ স্টোরি বিল্ডিংটা কি, এই যে কুতুব মিনারের ফোর্থ স্টোরি বিল্ডিংটা, সেটা কি করেছিলেন? তিনি সারিয়েছিলেন। এবং কি খুব দুটো ছোটোখাটো জিনিস এবং সেই জায়গাগুলো, কুতুব মিনার, জামা মসজিদ, এই জায়গাগুলো সারিয়ে তুলেছিলেন, যেগুলো ক্ষত হয়েছিল সেগুলো সারিয়ে তুলেছিলেন। তাহলে কে? হু রিপেয়ার্ড জামা মসজিদ অ্যান্ড কুতুব মিনার? কে? ফিরোজ শাহ তুগলক। এবং তার সময়ে তিনি জালালউদ্দিন বারুনি, খাওয়াজ আব্দুল মালিক তার সমসাময়িক। এবং কি এই ফিরোজ শাহ তুগলক, ফিরোজ শাহ তুগলক ছিলেন কিন্তু তার সময় প্রচুর পরিমাণে দাস, এটার জন্য বিখ্যাত। তাহলে হি হ্যাজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ স্লেভস ইন হিজ কোর্ট। এবং তিনি নিজে লিখেছিলেন ফুতাহাত উল ফিরোজশাহী। কি লিখেছিলেন? ফুতাহাত উল ফিরোজশাহী। তাহলে হু রোট ফুতাল উত ফিরোজশাহী? কে? ফিরোজ শাহ তুগলক। এবং তিনি আমাদের পুরীর যে জগন্নাথ দেবের মন্দির, সেখান থেকে জগন্নাথের মূর্তিকে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলেছিলেন। তাহলে হু থ্রিউ দ্য আইডল অফ জগন্নাথ ফ্রম জগন্নাথ টেম্পল অফ পুরী? কে? ফিরোজ শাহ তুগলক। এবং কি তিনি ইকতাদারি সিস্টেম সেটাকে রিভাইভ করেননি,
এবং কিতির সেটা করে সে সুরিভাইভডি করেনি, তিনি হেরিডিটারি করে দিয়ে গেছিলেন কে, এই ফেরোশাহ তুগলক। তাহলে হি নট অনলি রিভাইভ দ্য ইকতাদারি সিস্টেম বাট অলসো মেড ইট হেরিডিটারি, এটা কে করেছিলেন? ফেরোশাহ তুগলক। এবং 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 আর্মির যে পোস্ট গুলো ছিল সেটাও তিনি হেরিডিটারি করে দিয়েছিলেন। এবং 1388 খ্রিস্টাব্দে কি করলেন? ফিরোজশাহ তুগলক মারা গেলেন, ক্লিয়ার। এবং তারপর সিংহাসনে বসে মোহাম্মদ খান, গিয়াসউদ্দিন তুগলক, আবুল বকর শাহ, এরা পরপর রাজত্ব করতে থাকে, কিন্তু তারা খুব একটা দাগ কাটতে পারেনি। এবং নাসির উদ্দিন মোহাম্মদ 1390 থেকে 1398 পর্যন্ত রাজত্ব করেন, কে? নাসির উদ্দিন মোহাম্মদ 1390 থেকে 1398 পর্যন্ত রাজত্ব করেন। এই সময় এই 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করে। এর কোয়েশ্চেন আসে তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে? 1398 খ্রিস্টাব্দে। কার সময় আক্রমণ করে? সেটা হচ্ছে নাসিরুদ্দিন মোহাম্মদ। এবং তারপর 1398 থেকে 1414 পর্যন্ত সিংহাসনে বসেন কে? দৌলত খান। অনেক জায়গাতে এই নাসিরুদ্দিন মোহাম্মদ কে বলা হয় লাস্ট রুলার, এবং অনেক জায়গায় দৌলত খান কে বলা হয়। এই দৌলত খান কে পরাজিত করে খিজির খান সৈয়দ বংশে করছে কত খ্রিস্টাব্দে? 1414 খ্রিস্টাব্দে। তাহলে 1414 খ্রিস্টাব্দে তুঘলক ডাইনাস্টির কি হলো? শেষ হলো। যেটা 1320 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল সেটা শেষ হলো কবে? 1414 খ্রিস্টাব্দে। এবং 1414 খ্রিস্টাব্দে খিজিরকার হাত ধরে দিল্লিতে সৈয়দ ডাইনাস্টি প্রতিষ্ঠা হচ্ছে। তাহলে এই গেল আমাদের কি আজকের আলোচনা, তুঘলক ডাইনাস্টি, ক্লিয়ার। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। এবং পরবর্তী ক্লাসে আলোচনা করব আমরা সৈয়দ ডাইনাস্টি এবং লোদি ডাইনাস্টি।